আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উইমেন্স ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তির নতুন দুটি আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রথম আপডেটটি হচ্ছে সেকেন্ড টাইম থাকছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেখানে বিস্তারিতভাবে লেখা আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2021-22 শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ অর্থাৎ সেকেন্ড টাইম বহাল থাকছে। 24 ফেব্রুয়ারি বৃহস্পতিবার শিক্ষা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে অংশ নিয়েছেন এমন একাধিক শিক্ষক ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। জাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক মোতার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চিঠির প্রেক্ষিতে বিষয়টি একাডেমিক কাউন্সিলের এজেন্ডাভুক্ত করা হয়। আজ আলোচনায় বেশিরভাগ সদস্যই দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ রাখার পক্ষে মতামত দেন, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেকেন্ড টাইম ছাড়াও ভর্তি পরীক্ষা পদ্ধতি নিয়েও শিক্ষা পর্ষদের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে। আরেকটি আপডেট হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসেই জাবির ভর্তি পরীক্ষা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2021-22 শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাসে হবে, পাশাপাশি দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ অর্থাৎ সেকেন্ড টাইমও বহাল থাকছে। বৈঠকে অংশ নেওয়া পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও প্রাধ্যক্ষ কমিটির সভাপতি মুজিবুর রহমান ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কথা মাথায় রেখে সংক্ষিপ্ত সিলেবাসের উপর ভিত্তি করে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা পর্ষদ। তারা উচ্চ মাধ্যমিকে যে সিলেবাসে পরীক্ষা দিয়েছেন সেটা যথাসম্ভব অনুসরণ করা হবে। দ্বিতীয়বার ভর্তি নিয়ে জাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক মোতার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চিঠির প্রেক্ষিতে বিষয়টি একাডেমিক কাউন্সিলের এজেন্ডাভুক্ত করা হয়। আজ আলোচনায় বেশিরভাগ সদস্যই দ্বিতীয়বার পরীক্ষা নেওয়ার সুযোগ রাখার পক্ষে মতামত দেন, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়। তাহলে বন্ধুরাজ, এ পর্যন্তই তোমরা জানতে পারলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম ও সংক্ষিপ্ত সিলেবাসের আলোকেই যে ভর্তি পরীক্ষা হবে তার নতুন দুটি আপডেট। এ নিয়ে আবারও যদি আপডেট চলে আসে তখন সেই আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে যাব। তাই আজ বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ।